Assalamualaikum, welcome back to my channel, Cook with Farista. आज के हमें शेयर करो आपने शादे English tea sandwich, आमों शॉप चाहिए थे favorites. चलों देखिए ये अबे sandwich tea बनाते हैं. First हमारे नहीं वो sandwich bread. এখন আমরা পাশ থেকে শক্ত অংশগুলোকে কেটে নেব ভালো করে আবার স্যান্ডউইচটিকে বেশি ছোট সাইজও করা যাবে না ভালো করে শক্ত সাইডটাকে কেটে নিতে হবে এরকম করে এক এক করে আমরা সবগুলো স্যান্ডউইচে চারপাশ কেটে ফেলব এরকম করে আমি সবগুলো স্যান্ডউইচকে কেটে নিয়েছি এখন মনে রাখতে হবে আমরা এখন এই স্যান্ডউইচ করতে বাটার ইউজ করব তো বাটারটা নরমাল মেল্টেড হতেই হবে আর বেশি বরফ বাটার না ইউজ করাটাই ভালো কারণ পরে এটা ব্রেডে লাগানোর পর পানি ছেড়ে দেয় তখন ব্রেডটা ভিজে যায় তো নরমাল মিডিয়াম টাইপের বাটারটা ইউজ করতে হবে আর একদম ওভেনে গলিয়ে বাটার ইউজ করা যাবে না তো এটাতে বাটার সবগুলোতে আমি দিয়ে নিয়েছি মনে রাখতে হবে এটা উপর এবং নিচের পিঠে বাটারটা থাকতে হবে তো এর জন্য আমরা দুটো পিঠে আমরা বাটার ইউজ করব তো এখন আমি এখানে টমেটো ক্যাচআপ ইউজ করছি আপনারা টমেটো ক্যাচআপটা ইউজ করার চেষ্টা করবেন আমি এখানে বেস্টের সস ওইটা ইউজ করেছি টমেটোটা তো আমি এটা দিয়ে আমার পুরো ব্রেডটাকে ব্রেডে লাগাবো টমেটো সসটাকে যারা সস খেতে বেশি পছন্দ করেন কিংবা সসের ফ্লেভারটা অনেক পছন্দ তারা একটু বেশি ইউজ করতে পারেন আর যাদের কাছে মনে হয় না সসের ফ্লেভারটা অল্প থাকলেই ভালো তারা অল্প ইউজ করতে পারেন আমার কাছে সসের ফ্লেভারটা ভালোই লাগে সো আমি একটাতে বেশি দিচ্ছি এবং অন্যগুলোতে কম দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অবশ্যই দিবেন আর এটি এভাবে করে আমি এক এক করে সবগুলো স্যান্ডউইচের সস লাগাচ্ছি আর আপনারা যে কোনো আপনারা চিলি সস কিংবা সব সস লাগাতে পারেন আর আমার চাওটা গুছানো হয়ে গেছে এখন আমি এখানে সিদ্ধ মাংস নিয়েছি সিদ্ধ মাংস আমি আদা রসুন দিয়ে পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম ওগুলোকে আমি ভালো করে ছিঁড়ে নিয়েছি কেটে নেওয়ার পর এখন এই মাংসগুলোকে আমি চিকেনে দেব তো এই সিদ্ধ মাংসতে আমি এখানে গোলমরিচ গুঁড়া দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়া আর এখানে আমি একটু চিলি ফ্লেক্স দিচ্ছি আর কি যারা একটু স্পাইসি পছন্দ করেন তারা চিলি ফ্লেক্স দিতে পারেন আর কেউ যদি চিলি ফ্লেক্স না পছন্দ করেন ঝাল না পছন্দ করেন তাহলে দিবেন না আর এখন আমি এখানে একটু দিব হচ্ছে অরিগানো পাউডার আসলে অরিগানোটা দিলে একটা ফ্লেভার আসে এর জন্য আমি এখানে 1 টিস্পুন অরিগানো দিচ্ছি তখন খেতে খুবই ভালো লাগে এর জন্য আর এখন আমি এখানে মেয়োনেজ ইউজ করছি তো আমি এখানে 2 টিস্পুনের মতন মেয়োনেজ ইউজ করব আর আপনারা চাইলে এর থেকেও যদি আপনাদের কাছে মেয়োনেজ বেশি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা বেশি মেয়োনেজ দেবেন আর এখানে আমি কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়েছি আর এখানে একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি কুচি যাতে ফ্লেভারটা ভালো আসে এখন এগুলোকে ভালো করে মিক্সড করে নিয়েছি আমি তো মিক্সড করার পর আমার ব্যাটারটা এমন দেখাচ্ছে এখন আমি এখানে চামচ দিয়ে নেব তো আমি আসলে বেশি মেয়োনেজ দিই নাই আমি 2 টিস্পুন দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন আর এখন আমি ভালো করে আমার ব্রেডে এটাকে ছড়িয়ে দেব আপনারা আসলে আর কি আমরা যখন দোকানে খাই তখন অনেক অল্প থাকে তো আপনারা বাসায় এটাকে ভালো বেশি করেই দিবেন অবশ্যই আর এখানে আমি চিকেনের ব্যাটারটা দিয়ে দিয়েছি আর এই চিকেনের ব্যাটারটা আপনারা এছাড়া অন্য সময় যে কোনো কিছু দিয়ে খেতে পারেন আর এই এক এক করে আমি এভাবেই পুরো মাংসতে আর কি আমার আর কি দিয়ে দিব সো যেগুলোতে মনে হবে যে অল্প হয়েছে আপনারা বেশি করে দিয়ে নেবেন আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে নিয়েছি আমার পুরোটা কমপ্লিট চিকেন দেওয়া
তো এখন আমি এখানে উপর একটু গাজর কুচি করে রেখেছিলাম, তো গাজর দিলে আসলে ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর আমি একদম গাজরটাকে একটা গ্রেটার মেশিন দিয়ে একদম কুচি কুচি করে নিয়েছি, যাতে পাতলা পাতলা হয়। আর এখানে আমি বাটার লাগানো আরেক পিঠটা আমি এটার উপরে দিয়ে দিচ্ছি, যাতে এটা খেতে অনেক ভালো লাগে এর জন্য। আর ভালো করে একটুকে চাপ দিবেন, যাতে এটা ভালো করে বসে। আর হয়ে গেল আমার স্যান্ডউইচ, এটাই হচ্ছে আমার স্যান্ডউইচ। যদি আপনারা কেউ চান তাহলে এগুলাকে আর কি, এটা যেহেতু ইংলিশ টি স্যান্ডউইচ, তো এর জন্য আমি এটাকে আর কি চার ভাবে এভাবে কাটতে পারেন আপনারা। আমি আসলে আপনারা যেভাবে ইচ্ছে আপনারা ওইভাবে এটাকে কেটে সার্ভ করতে পারেন। আর আপনারা যদি কেউ এপি আর কি এ স্যান্ডউইচটা কেউ বেক করতে চান, তাহলে আপনারা অবশ্যই এটাকে স্যান্ডউইচ মেশিনে দিতে পারেন। বাট আমি এই স্যান্ডউইচটি স্যান্ডউইচ মেশিনে দিই নাই, কারণ এটা আমার খালি খেতে পছন্দ আর এর জন্যই। আর আপনারা যদি চান তাহলে এভাবে স্যান্ডউইচের মতনও কেটে নিতে পারেন। তো হয়ে গেল আমার স্যান্ডউইচ, অ্যান্ড এটি সবচেয়ে টেস্টি অনেক। রেডি হয়ে গেল আমার ইংলিশ টি স্যান্ডউইচ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর এই সবচেয়ে ইয়ামি স্যান্ডউইচটা বাসায় বানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।